আমি দেখি ম্যাগি মালা পরে দিলাম, আমি দেখি ম্যাগি মালা পরে বিয়ে করে দিলাম, কিন্তু আমি ম্যাগি খাবে কিন্তু কলম কু দিবি তুই দে রে, আর যাবো না যাবো না ফিরে তোর ঘরে, মো পড়া মন মানে না কলম কু দিবি তুই দে রে, লা 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 ভাইসা কি দোল 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 পারি তোল চল ঘাটে আইসা আইসা, আইও রে মারো রে আল্লাহ রে রামা, আইও রে মারো রে রামা রে আল্লাহ, রাজনী মোরে দিন রাজনী, লা 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 ভাইসা, কি দোল 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 পারি তোল চল ঘাটে হাইয়া, হাইও রে রামা রে আল্লা রে রামা, আইও রে রামা রে আল্লা রে রামা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফটোগ্রাফি সুদিপ্ত। তো আজ আবার এসে গেছি রানুদির বাড়িতে, তো নতুন একটা ব্লগ, নতুন একটা ব্লগে অনেকদিন পর আছে। গুড মর্নিং, আর রানুদির জন্য আজকে এই স্পেশাল বুকেটা নিয়ে এসেছি, রানুদি পছন্দ হয়েছে, তো এখানেই থাকবে, তোমরা দেখো রানুদি এখানে রেখে দেবে। আর এগুলো তো আগে দিয়ে গেছি, এটা আমি এটা দিয়ে গেছি আগে, আমাদের এগুলো পছন্দ আরো টাঙিয়ে টাঙিয়ে রেখেছে, যে আসে জিজ্ঞেস করে তোমার নাম লেখা আছে না এখানে, হ্যাঁ হ্যাঁ, আর এখানে তোমার ফটোগ্রাফি গুলো, সেগুলো তোমরা দেখতে হবে। ব্লগটা আমাদের সাথে স্পেশাল ব্লগটা, আমাদের সাথে কি কি হয় কা না হয় কি কথা বলি না বলি, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো লেটস এনজয়, কি আসে প্রত্যেকে জিজ্ঞেস করে ব্যাপারে, ভালোই নাও দি, এখন চা করছে আমাদের জন্য, তো সকালবেলা এসেছি তো, তো সেই জন্য আনন্দি বলে একটু চা খেতেই হবে, তাই তো আনন্দি, আবার বিস্কুট খাওয়ালো আমাদের, আনন্দি চা করে খাওয়াচ্ছে আমাদের, চা খাচ্ছি আমরা, দেখো খুব সুন্দর হয়েছে, বিস্কুট খেয়ে চা খাওয়ালো, বিস্কুট খাওয়া না চিনি ছাড়া চা খুব ভালো সুগারের পক্ষে, আমাদের যদি সুগার নেই তো খাচ্ছি, তাহলে চিনি নি ঘরে না, হ্যাঁ এই জন্য চিনি ছাড়া তো চা, হ্যাঁ বলো, ঠিক 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 আছে, চা ছাড়া চা খেতে, না চিনি দিয়ে যাবো। আজকে কিছু খাবার দাবার এনেছি, হ্যাঁ বিস্কুট আনন্দি পছন্দ, আলু বিস্কুট আছে, টোস্ট বিস্কুট, এটা চা দিয়ে খাবে, এটাও একরকম টোস্ট বিস্কুট, এটাও চা দিয়ে খাবে, এটাও একরকম বিস্কুট, ঠিক আছে তুমি সব, হ্যাঁ যখন চা দিই সকালবেলা উঠে আমার নাম করে খাবে, দেখার পরে চেনা যায়, হ্যাঁ তোমাকে চিনি, কেন তো আমাদের ফটো ভোলার কথা না, অনেকদিন হয়ে গেল, এক বছরের কাছাকাছি, হ্যাঁ গেল তোমার মানে, তো আজকে তো বর্ষাকাল, তো বৃষ্টির ওয়েদার, বা চারিদিকে সুন্দর ওয়েদার, তো আনন্দকে একটা বৃষ্টি মানে বৃষ্টি উপলক্ষে একটা গান করতে বলছি, বৃষ্টি ওয়েদার উপলক্ষে আনন্দ বৃষ্টি নিয়ে একটা গান করো তাহলে। বৃষ্টি 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 এই কণা পরব সৃষ্টি, এত
মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 এই কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি ডং 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 জানি তো না অপারেট করতে, কিন্তু যা যেভাবে একটু তো কিছু আওয়াজ হবে, এই বোতাম গুলো একটু অন করলে সারা দিচ্ছে না, সে কোনো আওয়াজ না, ওই চোজি বা টিং টং হতো সেটাও হচ্ছে না, আচ্ছা আমি ভেঙে ফেলেছি মানুষ, ওরা ওটাকে মানে ভিতরে পার্স বার করে ওটাকে জিনিসটাকে নষ্ট করে ফেলেছিল। সেটা আমি জানতাম না, না আমি দিতে তো কাউকে চাইনি, বাট যখন অনেক বার এসে এসে বলতে বলতে তারপরে আমি দেখলাম কাউকে তো বললে পরে হয়তো চিনতো না, জেনেও কেউ জানতো না, চিনতে চাইতো না, এই ধরনের ব্যাপার। যার জন্য তো আমি এইটাকে দেখাচ্ছি না, এর ব্যাপারে এর মানে ইতিহাস হিস্টোরি এইটার পরে তো তোমার এটা না ওটা বলতে হবে, ঠিক আছে? তো এখানে না এইটা দিয়ে দেখলে বুঝতে পারবে আমার লাইফ, আমার জীবনটা, কারণ ওনার সঙ্গে জোড়া আছে না আমার লাইফটা, সেই জন্য গানের জগতে কোন লোক আপনার সাথে দেখা করতে আসেনি? গানের জগতে প্রচুর হিরোরা এসেছিল, স্টাররা এখানে, যেহেতু সেই ব্ল্যাক এন্ড হোয়াইট এর যে লতমান তাকে দেখিয়েছিলেন, বাট ব্ল্যাক এন্ড হোয়াইট এর লতমান। তো গাইস, রানুর সাথে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, রানু তুই বাইরে বেরিয়েছে, আমাদেরকে সাথে দেখলে তোমরা কী কী করলাম, তো দেখে কেমন লাগে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আবার আসবো রানুর সাথে ব্লগ করতে পরে, আর রানুদির সাথে আরও কিছু নিয়ে আসবো রানুদির জন্য। তুই ভালোবাসো না বলো, খেতে তুমি যা খেতে ভালো সেই জাতি তো ভালোবাসা না, ওরম না যে একেবারে তুমি তো দেখো তোমরা অবশ্যই রানুদিকে সাথে সবসময় থেকো, আমিও আছি রানুর পাশে, তোমরাও থেকো, থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্ত ব্লগটা, আরো দাদারা এসছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে শুধু জিনাইদা থেকে আসছি, তো আমি রানুদির একজন অনেক বড় ভক্ত, যার জন্য দিদিকে দেখার জন্য আমি পাসপোর্ট করে ভিসা লাগিয়ে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসছি, তো আপনারাও আসুন, অবশ্যই আসবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।